দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছে আমি শাহাপরান, আশা করি আপনারা আমার সঙ্গে আছেন। দর্শক, আজকে আমরা তিনটি নিউজ নিয়ে কম্পাইল, দুটোই তারেক রহমানের, একটা আওয়ামী লীগের এমপি বাহারিনে একটা বাইরের কান্ট্রিতে ঝামেলায় পড়েছেন, সেটি নিয়ে। ফরমাইশি রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে নিয়ে যে মিথ্যা মামলা সাজানো মামলায় সাজা আসামি সরকারের, আওয়ামী লীগ সরকারের ফরমায়েশি রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতকে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সাজা দেওয়ার আওয়ামী লীগ দুঃশাসনের কোনো ব্যতিক্রমী ঘটনা বলে মনে হয়নি। বিচার বিভাগের দলীয়করণের এবং এটা আরেকটি নিকৃষ্ট নজির, সরকার প্রধান নিজেকে অপ্রতিদ্বন্দ্বী রাখতে চান, সেজন্যই আইন আদালত ও প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে রাজনৈতিক ও প্রধান প্রতিপক্ষকে মূলত নির্মূল করতে বদ্ধপরিকর হয়েছেন। এই ফরমায়েশি রায় দেওয়ার ঘটনায় দেশকে গণতন্ত্র শূন্য করার একটা ধারাবাহিক চক্রান্তের অংশ। আজ বিকেলবেলা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় অবিলম্বে মিথ্যা মামলা রায়ের মামলার যে তাদের সাজা প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আসলে এই একবার সাজা হয়ে গেলে সেটার প্রত্যাহার কোনোদিনই হয় না, এবং এই সরকার তো আর নাই। মির্জা ফখরুল ইসলাম বলেন যে এই রায় যে শেখ হাসিনার নির্দেশে হয়েছে তার বড় প্রমাণ। আদালত প্রায় 49 লাখ মামলার জট থাকলেও আলোর গতিতে চলছে এই মামলার কার্যক্রম। রাত 8টা 9টা পর্যন্ত একতরফাভাবে সাজানো সাক্ষী দিয়ে সেখানে বুলি বানানো হয়েছে আদালতে। এক মাসের এই মামলার জন্য প্রতিদিন শুনানি করে 42 জন সাক্ষী দ্রুত গতিতে নিজেরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন বলে বহু আলোচিত এই চাঞ্চল্যকর তথ্য মামলায় হিমাগারে ফেলে রেখে দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে এই সাজানো মিথ্যে মামলার কার্যক্রম 1 মাস 20 দিন শেষ করা এই আদালত আদেশ দেন। যে আদেশ দেওয়ার মানে হলো জিয়া পরিবারকে রাজনীতি থেকে নির্মূল করা, প্রধানমন্ত্রী হিংসার প্রয়োগে দ্বিধা করেননি তিনি। বিএনপির মহাসচিব বলেন আমাদের আইনজীবীরা এ ধরনের অস্বাভাবিক বিচার কার্যের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করতে গেলে তাদের উপর পুলিশ ও সরকার দলীয় আইনজীবীরা একাধিকবার হামলা চালিয়েছে, তাদের আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। গোটা দেশবাসী এখন বিস্ময়, তাদের হতবাক ও হয় প্রত্যেকে কিভাবে তামাশার বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে। আজকে যে ফরমায়েশি যে রায় হয়, রায় সরকারের যে সরকার প্রধানের যে প্রতিহিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ সেটাই দেখা গেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন যে দেশ জুড়ে যখন আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে আর অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে বিভ্রান্ত তৈরি করতে তৈরি অবৈধ আওয়ামী লীগ সরকারের এটি একটি সূচনা ও কুটচাল বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দফার যে চলমান আন্দোলন নেতৃত্ব শূন্য করতেই আদালতের ঘাড়ে যে বন্দুক রেখে প্রতিহিংসার মেটানো যে হয়েছে, যেমনটি করেছে সম্পূর্ণ মিথ্যা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাদণ্ড দিয়ে, দেশের যে জনগণ বিচারের নামে এমন প্রহসন এবং ফরমায়েশি রায়কে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন ডাক্তার জুবাইদার রহমান দেশের একজন খ্যাতনামা মেধাবী চিকিৎসক, তিনি শুধুমাত্র সাবেক রাষ্ট্রপতি এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী হওয়ার কারণে আজকে যে চক্রান্তমূলক ও অন্যায় এবং বেআইনিভাবে এই মামলার অভিযুক্ত করা হয়েছে। তিনি তার ট্যাক্স রিটার্নে 35 লাখ টাকার যে ঘোষণা করা সত্ত্বেও তা আমলে না নিয়ে নিয়ন্ত্রিত আদালত সরকারের ফরমায়েশি যে রায় দেওয়া হয়েছে
মির্জা ফখরুল ইসলাম বলেন, ডাক্তার জুবাইদার রহমান একাদিকে একদিকে যেমন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্রবধূ, অন্যদিকে তিনি দেশের একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পরিবারের সন্তান এবং মেধাবী চিকিৎসক। জুবাইদার রহমান পড়ালেখা করেছেন সেরা চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে। তার পিতা মরহুম মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ছিলেন তিনি। সুতরাং তারেক রহমান ও ডাক্তার জুবাইদার রহমানের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ মামলার রায় জনগণ মানে না, এসব কারণেই বিএনপির চলমান আন্দোলন দমন করা যাবে না। প্রধানমন্ত্রী এমনটাই করেছেন, যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে সেই মামলার রায় কতদিন টিকবে বা এই মামলা আদৌ টিকবে কিনা সেটাই এখন প্রশ্নের বিষয়। আপনি প্রধানমন্ত্রী যে আপনি হিংসা আর যে পথে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন মজলুম নেতা তারেক রহমানকে নতজানু করতে পারবেন না বলে মনে করছেন দর্শক, এমনটা বিএনপি মনে করছে, দর্শক আপনারা তো নিশ্চয়ই এটাই মনে করছেন। অন্যদিকে তারেক রহমান জুবাইদার রহমানের কারাদণ্ড রায় নিয়ে প্রত্যাখ্যান করে বিএনপি ও তার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমানকে নিয়ে যে মিথ্যা মামলা সাজানো মামলা, যে সাজা আওয়ামী লীগ সরকারের যে ফরমাইশি রায় আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো সেটাই মনে করছেন বিএনপি। এর রায় প্রত্যাখ্যান করে বিকালে তৎক্ষণিক রাজধানী সব বিভিন্ন এলাকায় জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে সারা দেশে যৌথভাবে সমাবেশ কর্মসূচি দিয়েছে যুব ছাত্র স্বেচ্ছাসেবক দল। আর শুক্রবার ঢাকা মহানগর উদ্যোগে যে রাজধানী সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সাজা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ রাজধানীর নয়াপল্টন বিকেলে এই নিয়ে তাৎক্ষণিকভাবে মিছিল ও সমাবেশও করেছে। দর্শক আপনারা জানেন যে এই যদি ভবিষ্যতে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় এই মামলা আসলে টিকবে না বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ এগুলো যেই সরকারই থাকে তারা বিরোধী দলের নেতাকর্মীদের এভাবেই দমন পূরণ করে বলে আমার মনে হচ্ছে। সেখান থেকে শুক্রবার বেলা 2টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে কর্মসূচি দেন, ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণ ও বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন যে প্রহসনের নামে যে রায় দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তার গণতন্ত্র হত্যাকারী দল হিসাবে পরিচিতি, তারা আওয়ামী লীগ তারেক রহমানকে এতটাই ভয় পায়, তিনি তারেক রহমান ও কখনো দেশে ছুটে আসেন এমন এমন অজানা আতঙ্ক ও ভয়ে থাকে সরকার। সমাবেশকে আরও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু, আমানুল্লাহ আমান, খাইরুল কবির, অনেক নেতারাই আসলে অংশ নিয়েছেন, হাবিবুর নবী খান, সোহেল শামসুর রহমান, শিমুল বিশ্বাস, যুবদলের সুলতান সালাদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস, মির্জা আব্বাসের ওয়াইফ, যুবদলের যে মাহবুবুল হাসান বুয়া, পিঙ্কু আসিফুর রহমান, বিপ্লব মুন্তাকিম, সরোয়ার, রিকি সহ বিএনপির এর অঙ্গসঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশের মহানগর ও জেলার প্রতিবাদ সমাবেশ করবে। তারপর যুব ও ছাত্র স্বেচ্ছাসেবক দল এর অংশ হিসাবে রাজধানীর শুক্রবার দুপুর 2টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে জানা গেছে। বিচারের নামে যে ক্যামেরা ট্রায়াল, যা ১২ দলীয় জোট রায়কে ফরমাইশি উল্লেখ করেছেন, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। বুধবার এক বিবৃতিতে তারা এও বলেছেন যে তারা বলেন যে যেভাবে অবিশ্বাস্য দ্রুততার 42 জনের সাক্ষ্য গ্রহণ রাত 8টা 9টা পর্যন্ত করে নেওয়া হয়েছে, করে দিয়েছেন যে এটাই প্রমাণিত হয়েছে যে বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে। দর্শক এই ছিল বিএনপির ঘটনাবহুল এবং তারেক রহমানের কিছু বিষয়। অন্যদিকে আবার উমানের হোটেলে কী ঘটেছিল, আসলে কী অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন আওয়ামী লীগের সেই নারী এমপি? উমানের একটি হোটেলে বৈঠকের সময় আওয়ামী লীগের নারী এমপিকে খাদিজাতুল আনোয়ার সনিকে আটকের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি অনলাইন পোর্টালে এই খবর প্রকাশ পায়।
তারপরেই সারা দেশে এই নিউজটা ভাইরাল হয়ে যায়। এই ওই প্রতিবেদনে দাবি করা হয় যে মঙ্গলবার আসলে রাতে ওমানের রাজধানী হাফা হাউস মাস্কট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসছিলেন এমপি সনি। ওই সময় হোটেলের তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না আসলে। পরে মানে হোটেলে শুধু থাকার অনুমতি ছিল, সে মিটিং করার কথা ছিল না। পরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে তাহলে পুলিশ আটক করেছিল আসলে, তবে আটকের খবর সত্য নয় বলে দাবি করেছে এমপি সনি। বুধবার রাতেই মাস্কট থেকে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সরি আনোয়ার সনি যুগান্তরকে বলেন যে তারা ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে 150 জনের ধারণ ক্ষমতা ছিল, কিন্তু অনুষ্ঠানে তিনি শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি, এটা সনির বক্তব্য। এর বাইরেও আরও অনেক কিছু ঘটেছে বলে জানান তিনি। তার মানে এখানে ডালমি কুচ খালা হ্যায় আওয়ামী লীগের নেতা উম্পুরি। এর আগে দীপুমনি আমেরিকা যে একটা দুর্ঘটনা ঘটিয়েছিলেন, ঠিক হোটেলে তাকে পাওয়া গেছিলো অন্য কারোর সাথে, এবার আনোয়ার সনিকেও পাওয়া গেলো। খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মননের 11 জাতীয় সংসদে সংগৃহীত নারী আসনের চট্টগ্রামের এমপি। 2019 সালে 20 ফেব্রুয়ারি এই শপথ নেন, মানে অবৈধ সরকারের অবৈধ এমপি। চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা কি নানুপুর গ্রামের কবির আহমেদের সদাগর বাড়ির সন্তান সনি। এ এলাকার প্রভাবশালী আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য মরহুম রকিবুল আনোয়ারের মেয়ে। দর্শক, এই ছিল আজকের মতো। আপনারা জানাবেন এই নিউজের মাধ্যমে যে আপনারা কি জানতে চান, কিরকম হয়েছে আরও কি চান, এবং দেশের বর্তমান পরিস্থিতি, তারেক রহমানের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত মামলা দেওয়া, রাত 9টা 10টা পর্যন্ত ট্রায়াল করা, সাক্ষী নেওয়া, এবং হচ্ছে যে 2023 সালে যে নির্বাচন হবে সেটা একতরফা হবে, কেমন হবে, এবং এই সরকার শুধু একাই নির্বাচন করবে, বিএনপি যাবে না, এই সরকারকে আপনারা চান কি চান না, সেটা বিস্তারিত কমেন্টসের মাধ্যমে তুলে ধরে জানাবেন। এবং আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নোংরা রাজনীতি থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।